শহর কলকাতায় হাম ও চিকেন পক্স নিয়ে শুরু হয়েছে নয় আতঙ্ক। বাড়ছে এই রোগে আক্রান্ত শিশুদের সংখ্যা। সূত্রের খবর, ফুলবাগান এলাকার বিসি রায় হাসপাতালে বিগত কয়েক মাসে 50 থেকে 60 জন শিশু ভর্তি হয়েছে হাম ও চিকেন পক্সে আক্রান্ত হয়ে। যাদের মধ্যে প্রত্যেকের শ্বাসকষ্ট রয়েছে, রয়েছে জ্বর ও মাথা যন্ত্রণা, আবার কারো রয়েছে নিউমোনিয়া। তার মধ্যে শুধুমাত্র চলতি মাসে মৃত্যু হয়েছে 3 জনের, জানুয়ারি মাসে মৃত্যু হয়েছে 8 জনের, ডিসেম্বরে 3 জন ও নভেম্বরে 1 জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ নভেম্বর থেকে এখনো পর্যন্ত শুধু বেলেঘাটা আইডিতেই মৃত্যু হয়েছে 15 জনের। রবিবারও বিসি রায় হাসপাতালে মৃত্যু হয় 8 মাসের এক শিশুর। জানা যায় তারও হামে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে, ফলে চিন্তায় স্বাস্থ্য ভবন। সূত্রের খবর, বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে ফুলবাগানের বিসি রায় হাসপাতালে আপাতত 5টি আইসোলেশন বেড প্রস্তুত রাখা হয়েছে। পরিস্থিতির উপর নজর রাখছে স্বাস্থ্য ভবন। ইতিমধ্যে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে হাম ও রুবেলা রুখতে টিকাকরণের সময়সীমা আগামী 7 দিন বাড়ানো হয়েছে। 21 ফেব্রুয়ারি পর্যন্ত টিকাকরণের সময়সীমা বাড়ানো হয়েছে। হাম ও চিকেন পক্স রুখতে স্বাস্থ্য ভবনের পক্ষ থেকে সব রকমভাবে চেষ্টা চালানো হচ্ছে বলে আশ্বাস দেওয়া হয়েছে। ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে অয়ন শর্মা, রিপোর্ট কালকাটা নিউজ।